তো আজকে অনেকদিন পরে ক্যামেরাটা বার করেছি, নিজেকেই দেখতে একটু কেমন অবাক লাগছে। এনিওয়েজ, গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। চলো আজকে দিনটা স্টার্ট করি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো, তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, তারপরে আমি ব্লগিংটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি জানো তো, ফ্রম লাস্ট 2-3 ডেজ না র্যাম্বোর শরীরটা ভালো নেই, তাই ভাবছি ডাক্তারখানায় যাই। বাট ওকে নিয়ে যাবো না, যা যা কোয়ারিজ আছে আমি গিয়ে বলবো। আর র্যাম্বো যেহেতু রটউইলার, তাই না, একটুখানি ওকে ধরে যাদের কাছে নিয়ে যায় ডক্টররা, মানে একটুখানি সাহস কম পায়। ইভেন ইফ আমরা অ্যাসিওরেন্স দিই যে কামড়াবে না, বাট স্টিল। তো চলো আর বেশি বক বক করবো না, ব্লগটা দেখতে থাকো। আর রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট, তো চলো সবার আগে দেখাই তোমাদেরকে কী রান্না করেছি আজকে। তো এই যে, এটা হচ্ছে র্যাম্বোদের ভাত, একদম অল্প করেছি বিকজ ও একদম খেতে চাইছে না। তার সাথে করেছি আজকে আলু পোস্ত, এই একটা ঝিঙে ছিল তো অল্প একটু ঝিঙেই দিয়েছি। তার সাথে এটা বিমলির ডাল আছে, তারপরে এটা ইউবানের দুধ, ভাত, আর এটা আজকে বাড়ি থেকে এসছে, শাক আছে, আর তোমার কী যেন বলে এটাকে, কুমড়ো ভাজা। দেখিয়েই দিলাম যে কি কি রান্না করেছি। আর এদিকে দেখো, পুজো দেওয়াও আমার একদম ডান হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর র্যাম্বো মিগিদের আজকে স্নান করেছি, তো চলো ওদেরকে দেখাই। মিকি, মিকি, মিকি আজকে অনেকদিন পরে ক্যামেরাটা দেখে কেমন শুকু শুকু করছে। র্যাম্বো, র্যাম্বো, তো সবাইকে দেখালাম, বাট এইটা একটা নতুন মেম্বার, এদের সাথেও দেখা, এর সাথে দেখা করিয়ে দিই। অ্যাকচুয়ালি ছিল দুটো, বাট এরা মারপিট করে একজন মারা গেছে। এই যে চুনু, চুনু, এই যে নিকি শুকু শুকু করছে, চুনু, চুনু, এই চুনু, চুনু। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, বাট হয়নি। সেই বেরোতে বেরোতে 2:30 নাগাদ বাজতেই চললো। অ্যাকচুয়ালি ইউবানকে, র্যাম্বো মিকিকে, চুন্নুকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে, আর যেহেতু র্যাম্বোর শরীর খারাপ তো ওকে খাইয়ে দিতে হচ্ছে, তারপরে গিয়ে খাচ্ছে, তাও বমি টমি করছে। তারপরে বাসনপত্র মেজে সব রিল্যাক্সে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেল। অ্যাকচুয়ালি একটু রেস্টও নিয়ে নিলাম আমরা দুজনে মিলে, তাই জন্য অ্যাকচুয়ালি অনেকদিন বাদে না, মানে ক্যামেরাতে ব্লগ করছি না, তাই জন্য আমার একটুখানি ফ্রেমে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে, এত ডক্টর আঙ্কেল 12টা থেকে 3টা অবধি থাকে, তো এখন ফাঁকা আছে তাড়াতাড়ি, তাই ত্রিবেণী লোকাল দিয়ে বেরোচ্ছি। দিন রাত আজকাল ওপারে যেতে হচ্ছে, মানে ইউবানে স্কুল কল্যাণী, মানে এই ব্রিজটা ক্রস করে লেফট সাইডে গেলে কল্যাণী আর রাইট সাইডে গেলে কাঁচড়াপাড়া। তো দেখো ওই দিন রাত, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে এখানে আসতে হয়, দেন আজকে, মানে র্যাম্বো শরীরটা না দুদিন দিয়েই খারাপ, আমি রেকগনাইজ করছি ব্যাপারটা। বাট কী বলো তো, ডাক্তারকে দুদিন দিয়ে ফোন করলাম, বাট ডাক্তার দেখলাম যে সেরকম খুব একটা রেসপন্স করলো না, তো ভাবলাম যে যাই, এবার আর দেরি করে লাভ নেই, তো সবার আগে যাই গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিই। তো র্যাম্বোকে তো নিয়ে যাচ্ছি না, যেরকম তোমাদের আমি বললাম, আমি গিয়ে সমস্ত কিছু বলবো, ডাক্তার সেই অ্যাকর্ডিং ওষুধ দিয়ে দেবে। অ্যাকচুয়ালি না, র্যাম্বোর কিছুদিন আগে ট্রিক হয়েছিল, তো মেবি ট্রিক ফিভারও এসছে কি না, তাই আর কি যাচ্ছি। আর র্যাম্বো না ফিভার চেক করতে দেয় না, আর ইউবান আজকাল জানো তো, মানে বারবার স্কুলে যায় আসে, ওকে সানগ্লাস পরানো হয়, তো ওর প্র্যাকটিস হয়ে গেছে ব্যাপারটা। মানে আমরা ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, সৌরভ নামছে গাড়ি দিয়ে, তো ডক্টর আঙ্কেল কি বললো আমি তোমাদেরকে পরে বলছি, বাট একটা এমন শকিং কথা বললো, আমি তো পুরো আপসেট হয়ে গেছিলাম। তো যাই হোক, বললো যে এখন এত গরম পড়েছে, গরমের জন্য সমস্ত কুকুররা এরম একটু অসুবিধা করছে, তো কিছু ওষুধ দিয়েছে, এগুলো আমি খাইয়ে দেবো। আর মিকিও খাওয়া দাওয়া করে না, মিকির জন্য কিছু ভিটামিনস ওষুধ দিয়েছে। এইদিকে তো সৌরভ, আমি পুরো পুরো টেনশনে পড়ে গেছি, বিকজ এমন একটা কথা বলেছে শোনো তোমরা। ওষুধ নেওয়া কমপ্লিট,
র্যাম্বোর জন্য ওষুধ নিলাম, বিকজ বললো যে একটা কথা শুনে তো খুবই খারাপ লাগলো আমার। ডাক্তার আঙ্কল জানতো না অ্যাকচুয়ালি আমি র্যাবিট পুষেছি, তো র্যাবিটের টয়লেটের স্মেলে ওদের পেটের মধ্যে কিছু একটা প্রবলেম হয়, তো মাইট বি তার জন্য হয়েছে। আর র্যাম্বোর হালকা ফিভার মতনও আছে সিমটম শুনে, আর র্যাম্বো সত্যি কথা বলতে ফিভার মাপতে দেয় না, থার্মোমিটারেও ভীষণ ভয় পায়, পিক পিক আওয়াজটাতেও ভয় পায়। সো অনেক রকমের ওষুধ দিয়েছে, খাওয়াতে বলেছে, আর আর কি শুনলাম যে আমার এটা শুনে খুব খারাপ লাগলো যে র্যাবিটের টয়লেটের স্মেলে ওদের পেটের মধ্যে কিছু একটা প্রবলেম হয়, বাট কিছু করার নেই, আমি তোকে ফেলে দিতে পারবো না, দেখি চেষ্টা করবো এবার থেকে ঘরের বাইরে রাখা। আর অ্যাকচুয়ালি ঘরের বাইরেও এত গরম, ওরা কী করে থাকবে? তো এইমাত্র জাস্ট খাবার খাবার বলছি কি বলে ডাক্তার আঙ্কেলের থেকে ও সমস্ত ওষুধপালা নিয়ে বেরোলাম। সৌরভ ওখানে গেছে কোল্ড ড্রিঙ্ক সিনতে, টিকটিক আওয়াজও পেলে তোমরা, তো এবার যাবো একটুখানি ঠাকুরের দর্শন করে বাড়ি যাব। এখন 3:12 বাজে, জানি না মন্দির খোলা আছে কিনা। What is your name? বলে দাও তো, What is your name? বলো বাবাই। আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দির, সৌরভ যাচ্ছে গাড়ি রাখতে, আর ওই যে পেছনের আল এলটা আমার জন্যই লাগানো আছে স্টিল। তো অনেকদিন ঠাকুরের দর্শন করতে আসিনি, তো ভাবলাম যে আজকে একটু দর্শন করে যাই, পুজো তো মানে আজকে জাস্ট দর্শন করবো। এই যে ইউয়ান ওয়েট করছে পাপার কাছের জন্য ইম্পেশেন্টলি। এটা কে গো, এটা কে গো? কি করছে? গাইড বার্কিং করছে। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম বলো। তো ওই যে ছোট্ট সোনাটা নিজের ড্যাডির সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর দেখো ইউয়ানকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, মালাইকা অরোরার মতন হাঁটছে। আর এখানে দেখছি আগমনের হোর্ডিংয়ে পুরো ভরিয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এখানে একটু এরম পেতে দিয়েছে, ভালো হয়েছে, নাহলে পা রাখার মতন নেই। অনেকদিন থেকে ভাবছিলাম মায়ের কাছে যাইনি, দর্শন করব দর্শন করব, তো ফাইনালি আজকে দর্শন করা হয়ে গেল। একদম হর দুপুর বেলা মন্দির খোলা ছিল, এটাই অনেক। আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, আজকে যেহেতু আমি না ফোনে না ক্যামেরাতে ব্লগ করছি, একটু একটু ইনকমফর্টেবল লাগছে। আর এদিকে দেখো কি সুন্দর একটা গোলুমলু ডগই শুয়ে রয়েছে মন্দিরে, কি ভালো লাগে না দেখে। আর ইউয়ান তো দেখ, তোমাদের বললাম কিরম মালাইকার মতন হাঁটছে, একদম বেকার লাগছে দেখতে। তো এখন তোমাদেরকে টাইমটা জাস্ট দেখাই, 5:27 বাজে, আর ইউয়ান জাস্ট এই মাত্র ঘুমালো। কীভাবে ঘুমাচ্ছে দেখছো, হাতটা নিচে দিয়ে এইভাবে ঘুমিয়েছে। তো ইউয়ান যতক্ষণ ঘুমাচ্ছে আমি চট করে গিয়ে সমস্ত গাছে জল দিয়ে চলে আসি। জানি না আজকের ব্লগটা তো আমি বানাচ্ছি তোমার ইয়েতে ক্যামেরাতে, এডিটটা কেমন হবে আমি এটা বুঝতে পারছি না। তো এই যে সমস্ত গাছে আমার জল দেওয়া কমপ্লিট, সুন্দর করে জল টল দিয়ে দিয়েছি, একদম ভিজে গেছে গাছ। আর এই দেখো এবছর আমি প্রথমবার এই গাছটা লাগিয়েছি, লিসেন্থিয়াস, কি দারুণ ফুল ফুটেছে, জাস্ট অ্যামেজিং। দেখো গাছগুলো না একটু সাপোর্ট দিতে হবে, নাহলে হেলে দুলে পড়ে যাচ্ছে পুরো। তো যাই হোক, আমার পুরো জল টল দেওয়া কমপ্লিট, একদম জলে জলাৎকার হয়ে গেছে। আমি
হঠাৎ না একটা কথা ভাবলাম, আমি ভাবছি কালকে আর কটা লিসেন দিয়ে গাছ নিয়ে আসবো। আমি এই গাছটা যদিও বা এক মাস আগে কিনেছি, তো চলো নিচে যাই তাড়াতাড়ি করে। জানো তো ক্যামেরাতে ব্লগ করলে ওই একটা সমস্যা, লাইট কম বেশি মানে ফোকাস হারালে এরম হতে থাকে, বুঝতে পারছো তো? একটু সময় দিতে হয় অ্যাডজাস্ট করতে। ইউবান এখনো সেম পজিশনে শুয়ে আছে, আর এই যে মিকি ঘুরঘুরিয়া, এদিকে তোমার চুন্নু ঘুমাচ্ছে। আমার ক্যামেরা ছিল না ততদিন, মনে হতো ক্যামেরা না হলে ব্লগিং হবে না, বাট অনেস্টলি ক্যামেরা দিয়ে ব্লগিং একটু ইনকমফোর্টেবল, বিকজ ব্যাগের মধ্যে একদম সাবধানে নিয়ে যেতে হবে অ্যান্ড অল, টুকটুক করে বার করা যায় না যেরকম ফোনে করা যায়। তো আমি ব্যাক টু উইথ মাই ফোন। তো চলো এখন একটু বেরোচ্ছি বাইরে, বিকজ আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটা আছে না, মিক্সার গ্রাইন্ডারটা ঠিক করে কাজ করছে না, তো ব্যাগে করে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার আর আরও টুকটাক কাজ নিয়ে বেরিয়েছি, সব দেখতে পাবে। তো চলো। তো এইটা জানো তো আগের সানডের ব্লগ, মানে আজকে সানডে আমি ভিডিওটা পোস্ট করছি, এটা কিন্তু তার আগের সানডের ব্লগ, মানে আমি বাড়িতে একদম এডিট করার টাইম পাচ্ছি না। তো দেখো বাজারে গেছিলাম, বিকজ আমি না কটা কি বলে কাঁধে ফিটে পাতা নাইটি পরবো মানে কিনবো বলে, তো ওখানে গেছিলাম, দুটো নাইটি কিনলাম একদম সিম্পল বাড়িতে পরার জন্য এই গরমের মধ্যে। আর তার উপর বারবার এত স্কুলে ফুলে যায় না, তার প্যাক ফ্যাক লাগাতে হেল্প হয়ে যায়, আর না হলে না ওই হাউস কোট পরে খুব অসুবিধা হয়। তো ভালো লাগে মাঝে মাঝে গরমে পরার জন্য। তো দুটো নাইটি কিনেছি, এই পিঙ্কটা খুব ভালো লেগেছে, আর একটা কিনেছি জাম কালারের, জাম কালারটাও ভালো বাট ওটা ববি প্রিন্ট ছিল। তো আমি ওই কোয়ালিটিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছি, এই করছি হ্যান করছি। তো যাই হোক সুন্দর নাইটি এই দোকানটায় পাওয়া যায়, খুব বড় দোকান না, একদম ছোটোখাটো দোকান, ত্রিবেণী স্টেশন রোডেই পড়ে, আর যারা এখানে যাওনি একবার গিয়ে দেখতে পারো, ভালো ভালো কোয়ালিটিরই নাইটি ফাইটি পাওয়া যায়। তো এখান থেকে নাইটি নিয়ে আমরা নেক্সট প্ল্যান ছিল যে যাবো একটুখানি মাছের দোকানে, বিকজ আজকাল একটা নতুন ভূত মাথায় এসেছে কি মাছের দোকানে যাওয়ার, বাট যাইনি বিকজ সৌরভ বললো আর যাওয়ার দরকার নেই। আর এইদিকে দেখো সৌরভ, ইউওয়ানকে সৌরভ হ্যান্ডেল করছে। আর তারপরে আবার গেছিলাম সাহাস্টিলে, বিকজ কিছু একটা জিনিস ভাঙা দিয়ে দিয়েছিলো, না সরি আমি তো মিক্সার গ্রাইন্ডারটা দিতে গেছিলাম, তো মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিয়েছি। আর এই তিনটে হয় না স্টোরেজ কাইন্ডটা পছন্দ হলো, তো এটা কিনলাম। আর এদিকে ইউওয়ানকে ওর পাপা কটা টয়েস কিনে দিয়েছে, একটা টয় তো নিজের জন্য কিনে নিয়েছে, আর ওই যে ইউওয়ানের হাতে হচ্ছে বাইক, বাইক নিয়ে এখন চললো কদিন। তারপরে ওখান থেকে ডেলিকোস ম্যাক্সে গেছিলো সৌরভ, এই সৌরভের এখানকার সল্ট অ্যান্ড পেপার চিকেনটা খুব ভালো লাগে, তোমরা যারা খাওনি খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো। বাট আমার অতটা সল্ট অ্যান্ড পেপার চিকেনটা ভাল লাগে না, আমার অন্য অন্য জিনিসগুলো বেশি ভালো লাগে। তো এই যে আমি অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে বাবু গেছে ওই গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতে, তো ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে আনছে। তারপরে হঠাৎ আমার মনে হলো যে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তো অনেক দিন পর আজকে এখানে ভুট্টা পেলাম, তো ভুট্টা কিনলাম, ভালো লাগলো ভুট্টাটা খেয়ে মোট কথা, অনেকদিন খাইনি না। আর ইউওয়ানও খাওয়া শিখছে একটু একটু করে। তারপরে আবার একটা দোকানে গেছিলাম যেখান থেকে ইউওয়ানকে এই গাড়িগুলো কিনে দিলাম, যেটা তোমাকে ওই যে হাতে নিল না, বাড়ি এলাম ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, আর দেখতেই পেলে কী কী কিনেছি তাও আমি তোমাদেরকে চট করে দেখিয়ে দিই। হ্যাঁ তো সাহাশিন থেকে এই তিনটে বাকেট কিনেছি, দেখাই তোমাদের, এই যে এরকম টুকটাক জিনিস অ্যাসেম্বল করে রাখার জন্য। এখানে দুটো আছে, আর নিজের জন্য দুটো নাইটি কিনেছি, এই যে দুটো কালারের, আর সৌরভ নিজের জন্য কী একটা কিনেছে, আর আমি নিজের জন্য ভুট্টা কিনেছি, কতদিন বাদে আছে ভুট্টা খাবো, এরা লঘু লঘু দিচ্ছে।